প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাঠ বা মাঠের বাইরে মেজাজ ছাড়ানোর কারণে অনেকবার আলোচনায় এসেছেন মুশফিক। বিপিএলের মঞ্চে একবার সতীর্থ নাসুম আহমেদকে প্রায় আঘাত করেই ফেলেছিলেন তিনি। একই ঘটনার পুনরাবৃত্তি হয় আরও একবার। এ বিষয় নিয়ে বিভিন্ন সময় সমালোচনার মুখোমুখি হয়েছেন। তবে শুধরেছেন মুশফিক। রোববার 5 মার্চ মেজাজ হারিয়ে বাজে আচরণের ঘটনা আবারও ঘটালেন মুশফিক। হোয়াইট ওয়াশ লক এড়ানোর মিশনে সোমবার 6 মার্চ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। এ সময় বাংলাদেশ দলের এক টিম বয়ের সঙ্গে অকথ্য ভাষায় ব্যবহার করেছেন মুশফিক, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও এখন ভাইরাল। মুশফিকের ব্যবহৃত ব্যাট তার অজান্তে অন্য কাউকে ব্যবহার করতে দেয়, এই পরিস্থিতির সৃষ্টি। পছন্দের ব্যাট অন্য কেউ ব্যবহার করায় ক্ষিপ্ত হন তিনি, মেজাজ হারিয়ে করেন বাজে ব্যবহার। মূলত মুশফিকের ব্যাট দিয়ে অনুশীলন করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, এরপর তার ব্যাটটি ফেরত দিচ্ছিলেন এমন সময় পাশে থাকা রনি তালুকদার ব্যাটটি চান, এমনকি ব্যাটটি হাতে নেওয়ার চেষ্টা করেছিলেন 8 বছর পর জাতীয় দলে ডাক পাওয়া এই ওপেনার। তাতে চোটে যান মুশফিক। ক্ষিপ্ত হয়ে টিম বয়কে বলেন, এই ব্যাট দিয়ে ব্যাটিং করতে কৈশোস কেন, নাম লিখে রাখছি এখানে। এখানেই থামেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে এরপর যা বলেছেন সেটা ভাষায় প্রকাশ করার অযোগ্য। পাশে দাঁড়িয়ে থাকা 2 জুনিয়র ক্রিকেটার শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি হাসছিলেন, আর মুশফিক এমন রুদ্রমূর্তি দেখে সবাই পাশ কাটিয়ে নীরবে হেঁটে চলে যান। অনুশীলনে মাঝামাঝি মেজাজ ছাড়ালো, শুরুর দিকে বেশ সাবলীল ছিল এই ব্যাটার। 1 বছর ধরে বেশ রান করায় বুকসের মুশফিক ওয়ানডেতে শেষ 12 ইনিংসে 50 দেখা পেয়েছেন মাত্র একবার, আর বাকি ম্যাচগুলোর কোনোটিতে 25-এর বেশি রান করতে পারেননি। চলতি ইংল্যান্ড সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ মুশফিক, 2 ম্যাচ খেলে রান করেছেন মাত্র 20। সাকিব আল হাসানের স্পিন বোলিংয়ে ব্যাট করেছেন নেটে। সাকিবের প্রশ্নে তার বোলিংয়ের গতি বেড়েছে বলেও মত দেন মুশফিক। তার মতে একজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে এরকম আচরণ কোনোভাবে কাম্য নয়। তিনি এমনভাবে মেজাজ হারালেন যেটা অপ্রত্যাশিত। তার এই মেজাজ হারানো আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন। ভালো থাকুন, ধন্যবাদ।